কেউ আসেন চিকিৎসা করাতে, কেউ বা বেড়াতে। চিকিৎসা বেড়ানোর মাঝে চলে কেনাকাটা। আর শহরটির নাম যখন সিটি অফ জয়, তখন নানা রকম খাবারের স্বাদ নিতেও ছাড়েন না বাংলাদেশি পর্যটকরা। মধ্য কলকাতার মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট, রফিয়া মেদকিদা স্ট্রিট, নিউ মার্কেট এলাকার উলিগলি বাংলাদেশের পর্যটকদের বরাবরই চেনা জানা। কারণ একটু অবসরে যারা বিদেশে যাওয়ার স্বাদ নিতে চান, তাদের পছন্দের তালিকায় প্রতিবেশী কলকাতা থাকে শীর্ষে। চিকিৎসা এবং বেড়ানো দুটো কাজে যায়। আপনি কেন এসেছেন? চিকিৎসা এবং বেড়ানোর জন্য। কেনাকাটা কি বাদ? কেনাকাটা হয় মূলত ট্রিটমেন্টের জন্য আসছি, তারপরও ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা তো করতে হবে। বড় ভাইরে নিয়ে চেন্নাই গেছিলাম ওই ভেলোরে চিকিৎসার জন্য, ওখান থেকে এবার এখানে আসছি। তারপর একটা ট্যুর আছে, একটু দীঘাতে যাব, একটু ভালোই লাগে করতে। ঈদের আগে আসার ই করি এবং শীতের সময় কেনাকাটা করি। আমরা আসলে আসছিলাম, বোম্বে গেছিলাম, মুম্বাই থেকে কলকাতা আসছি। পদ্মা সেতু করাতে আমরা যে সময়টা আগে লাগতো 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, এখন আমাদের দাঁড়িয়ে থাকতে হয় না। এখন লোক মোটামুটি ঠিক আছে, অ্যাভারেজ ভালোই আছে, যাওয়া আসা নেই। কিন্তু এখন মেন কথা হলো বাংলাদেশের লোকটা আসছে চেন্নাই, ব্যাঙ্গালোর, টিকিট পাচ্ছে না ট্রেনে, বিমানে ভাড়া 19,000-20,000, এই একটাই সমস্যা এখন। উত্তরবঙ্গের জেলাগুলো সব বেনা বল দিয়ে ঢুকতে হচ্ছে, যদি গেটের বাজারটা খুলে দেয় তাহলে অনেক পর্যটক আরও বেশি হবে। করোনার কারণে 2 বছর মুখ থুবড়ে পড়েছিল পর্যটন শিল্প, ধাক্কা লেগেছিল এই শহরেও। পরবর্তীত পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর সময় বিশ্বে আসে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ অবস্থার প্রভাব, ঝিমিয়ে পড়তে শুরু করে বিশ্ব অর্থনীতি। যদিও সম্প্রতি বাংলাদেশের টাকার মান কিছুটা বেড়ে যাওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে ভারতের পর্যটন শিল্পে। আমি যখন 6 মাস আগে আসছিলাম তখন ছিল আপনার মুদ্রা ছিল আপনার 65-66 টাকা হয়েছিল, এখন আবার 78 টাকা হয়েছে। বাংলা টাকার দাম বেড়েছে, এই জন্য বাংলাদেশের পক্ষেও ভালো, দাম বাড়লে তো ওরা ইন্ডিয়াতে আসবে, ইন্ডিয়াতে ওদেরও তো সুবিধা হবে। তবে অনেক পর্যটকের অভিযোগ, ভারতের পেট্রাপোল সীমান্তে রয়েছে চরম অব্যবস্থাপনা, দীর্ঘ লাইন দেওয়ার মতো দুর্ভোগ। এরপরও প্রতিবেশী দেশে এই রাজ্য শহরে আসছেন প্রচুর বাংলাদেশি, করছেন পছন্দের কেনাকাটাও। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।